নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। চন্দ্রগ্রহণে এই পাঁচটি রাশি লটারি প্রাপ্তির প্রবল যোগ রয়েছে আগামী 15 দিন। আগামী 15 দিনের মধ্যে এই পাঁচটি রাশির লটারি থেকে অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। দেখুন, 70 বছর পর বিরল মহা সংযোগ সৃষ্টি হয়েছে এবং এই বিরল মহা সংযোগের ফলে মিরাকেল হতে চলেছে এই পাঁচ রাশির জাতক এবং জাতিকাদের। কোন কোন এই সৌভাগ্যশালী পাঁচটি রাশি, আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন এবং যাদের ক্ষেত্রে লটারি প্রাপ্তি হচ্ছে না তারা যদি এই ভিডিওটি অবশ্যই দেখেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আপনাদের আগামী 15 দিনের মধ্যে লটারি প্রাপ্তির যোগ রয়েছে কি না। দেখুন, কিছু কিছু সংকেত আমাদেরকে আগাম পূর্বাভাস কিন্তু দেয় যে আমাদের অর্থপ্রাপ্তি আছে কি না। তেমনি আমি যে পাঁচটি রাশির কথা বলবো, আগামী 15 দিনের মধ্যে অর্থাৎ আপনার 15ই নভেম্বরের মধ্যে এই পাঁচটি রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। আপনাদের লটারি, শেয়ার মার্কেট, ফাটকা, স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড, যে কোনো সাইট থেকে, কোনো প্রপার্টি থেকেও কিন্তু আকর্ষিক। যে প্রপার্টিটার দাম ধরুন 1 লাখ টাকা, সেটা আপনার 5 লাখ টাকাতে কিন্তু বিক্রি হতে পারে। হঠাৎ কোনো জায়গা থেকে সম্পত্তি ক্রয় বিক্রয়ের সম্ভাবনা কিন্তু আসতে পারে। দুর্লভ মহা সংযোগ কিন্তু সৃষ্টি হয়েছে। দেখুন, একটা কথা আছে জানেন, ভাগ্যবানের বোঝা ভগবান বয়। ভাগ্যবানের বোঝা ভগবান বয়, যাদের কপালে রয়েছে কি না ঈশ্বর, তাদেরকে কিন্তু যে কোনো দিক থেকে কিন্তু দিয়ে কিন্তু থাকে। অর্থাৎ ঈশ্বরের ব্লেসিং ছাড়া কিচ্ছু হয় না। আপনাদের জন্মকুণ্ডলিতে যদি রাহু গ্রহ যদি শুভ অবস্থাতে থাকে, শুধুমাত্র একটা প্ল্যানেটের কথা বললাম, এই রাহু যদি আপনাদের শুভ অবস্থাতে থাকে, নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির মুখ্য কারক গ্রহ। যাদের অল্পের জন্য মিস হয়ে যাচ্ছে, আপনারা অবশ্যই রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। আগামী 15 দিনের মধ্যে নিশ্চিত প্রাপ্তি আপনাদের হতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই পাঁচটি সৌভাগ্যশালী রাশি। দেখুন, লটারি অনেকেই কাটে, অনেকে প্রচুর প্রচেষ্টা করে, কারো কারো ভাগ্যে লাগে, আবার কারো কারো ভাগ্যে লটারি লাগে না। কিন্তু জানেন আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যাগুলো কোনটা রয়েছে? কিছু কিছু লাকি নাম্বার থাকে, কিছু কিছু লাকি দিন থাকে, কিছু কিছু লাকি দিনের সময় থাকে, সেরা সময়গুলো থাকে, কিছু কিছু যোগ থাকে, কিছু নক্ষত্র থাকে। সেই লাকি নক্ষত্র, লাকি যোগ, লাকি নাম্বার, লাকি সময়, লাকি কালার, এগুলো যদি সমস্তটা মেনটেন করা যায়, তাহলে আমি খুব দায়িত্বের সাথে বলছি আগামী 15 দিনের মধ্যে আপনাদের অর্থপ্রাপ্তি নিশ্চিতরূপে কিন্তু হতে কিন্তু চলেছে। দেখুন, অনেকেই প্রচুর প্রচেষ্টা করছেন কিন্তু হচ্ছে না, অনেকে হতাশ হয়ে যাচ্ছেন যে কেন আমার হচ্ছে না, পাশের জন্য তো হচ্ছে, কি কারণ? দেখুন, সমস্যা রয়েছে, সমাধানের পথও রয়েছে এবং পাশাপাশি আপনাদের অর্থনৈতিক জায়গাটা কিন্তু কেমন হতে চলেছে তার উপর ডিপেন্ড করবে যে আপনাদের এই অর্থপ্রাপ্তি হবে কি না। জন্মকুণ্ডলিতে যদি আপনাদের বড় কোনো দোষ না থাকে, এই সময়ের মধ্যে আপনাদের নিশ্চিতরূপে আগামী 15 দিন আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন পিরিয়ড আসতে কিন্তু চলেছে। এই পাঁচটি রাশি চন্দ্রগ্রহণের পর থেকে আপনাদের সৌভাগ্যের দরজা খুলতে চলেছে। আপনারা কাঁড়ি কাঁড়ি টাকার মালিক হতে চলেছেন চন্দ্রগ্রহণের পর থেকে। এই রাশিগুলোর সৌভাগ্যের সূচনা কিন্তু হতে চলেছে। কোন কোন এই সৌভাগ্যশালী
পাঁচটি রাশি আগামী 15 দিনের মধ্যে অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। আমি এই বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করব। এবং আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা ভিডিওটি প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজনদের কাছে। দেখুন, সমস্যা রয়েছে, সমাধানের পথও রয়েছে। যদি না আপনাদের জন্মচক্রে বড় কোনো দোষ না থাকে, এই সময়ের মধ্যে আপনাদের নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি কিন্তু হবে। দেখুন, আমি একটি কথা আপনাদেরকে আবারও বলি, আপনারা যারা ভিডিওটি প্রতিদিন দেখছেন এবং এর পাশাপাশি আপনারা নিজস্ব ব্যক্তিগত জন্মছক এবং হস্তরেখা অবশ্যই দেখান, কারণ আপনাদের ফর্চুনা নাম্বার কোনটা রয়েছে সেটা আগে জেনে নিন। কারণ কখন কার ভাগ্য কিভাবে বদলে যায় কেউ কিন্তু বলতে পারে না। মানে এক কথা, আমি একটা কথা আপনাকে বলবো যে জগৎ পরিবর্তনশীল, পরিবর্তনশীলই জগতের নিয়ম। মানুষের দেখবেন ভাগ্য কিন্তু একরকম থাকে না, ঘড়ির কাঁটা যেমন ঘুরে মানুষের ভাগ্যের চাকাটাও কিন্তু ঘুরে। কেউ কারো ভাগ্য অনেক উঁচুতে যায়, আবার কেউ কেউ অনেক উঁচু থেকে পড়ে যায়। কারণ এটাই হচ্ছে ডেস্টিনি, এটাই হচ্ছে ভাগ্য, এটাই হচ্ছে নিয়তি। নিয়তির খেলাতে আমরা প্রত্যেকে কিন্তু রয়েছি, প্রত্যেকে আমরা কিন্তু গ্রহের অধীনে কিন্তু রয়েছি। কেননা আমাদের জন্মছকগুলো যদি পর্যালোচনা করা যায়, নবগ্রহ আপনাদের নবাংশ চার্ট, দশা মহাদশা, এই জায়গাগুলো, নক্ষত্র কোন যোগে জন্ম, পায়া চরণ তিথি যোগ সমস্ত কিছু যদি দেখা যায় যে আপনাদের সঠিক, মানে এক কথায় পিং পয়েন্ট প্রেডিকশন কিন্তু করা সম্ভব। এবং এর পাশাপাশি আপনাদের কোন বছর অর্থপ্রাপ্তির যোগ রয়েছে সেটাও কিন্তু, এবং কোন কোন মাসে রয়েছে সেটাও কিন্তু বলা সম্ভব। প্রথম যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশি দুর্দান্ত অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। কর্কট রাশি আগামী 15 নভেম্বরের মধ্যে আপনাদের লটারি ফাটকা থেকে অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে, যে কোনো সাইড থেকে আপনার অর্থপ্রাপ্তি হতে পারে। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশি কিন্তু এই সময়ের মধ্যে শেয়ার মার্কেট লটারি ফাটকা থেকে কিন্তু অর্থের প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশিরও কিন্তু আকর্ষিক অর্থপ্রাপ্তির একটা বড় যোগ কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশি আমি কথা বলবো সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশি আকর্ষিক অর্থপ্রাপ্তি, ইনকাম আপনাদের বাড়বে, আয় উন্নতি আপনাদের বৃদ্ধি কিন্তু হবে, এবং আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় কিন্তু পেতে চলেছেন এই চন্দ্রকোণের পর থেকে আগামী 15 দিন। এরপর যে রাশি সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি কিন্তু সৌভাগ্যের সূচনা হতে চলেছে, আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মহাসৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি আপনাদের লটারি, শেয়ার মার্কেট ফাটকা থেকেও আপনারা কিন্তু এই সময় অর্থ কিন্তু পাবেন। অবশ্যই আপনারা চন্দ্রের বীজ মন্ত্র আপনারা অবশ্যই পাঠ করুন, ওম নম শিব পাঠ করুন, নিশ্চিত রূপে আপনারা কিন্তু এই সময় কিন্তু লাভ পাবেন। ভিডিওটি এই পর্যন্তই, সকলে সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।